वेलकम बैक टू माय चैनल स्पर्धा प्रिया ब्लॉग। आज के सकाल सकाल रेडी हुए स्कूल तो आछे, स्कूलेर आगे एक निमंत्रण बाड़ी आछे, माने एकदम सकाल सकाल ओखाने गिये देखा करे आमी स्कूल बेरिये जाबो। एटाई एइजोन्नो एकटु साजुगुजु करे नियेछि, आगे ओखाने जाबो, ओदेर बाड़ीते एकटा पुजो बाड़ी आछे। जाई होक, आमी आजके रेडी हुए गेछि। केमन लागछे? माने एकटा जस्ट कंकनटा पड़े नियेछि। বাড়িতে তো এখন কোনো কিছুই আর গয়নাগাটি নেই, আর মানে কোনো কিছু পরবো বললেও হবে না, জাস্ট রেগুলার মানে এই কোথাও যাওয়ার জন্য দুটো জিনিসই রাখা আছে, কানের আর হাতের, আর তেমন কোনো কিছুই নেই, ওই জন্য মোটামুটি এইটা পরেই যাচ্ছি। আর যা দিনকাল পড়েছে, বাড়িতে কোনো কিছুই আর রাখা যাবে না। আর কেমন লাগছে জানিও, এই শাড়িটা তো আমি আগেও যদিও পরেছি। আর আজকে স্কুলের পরে যাব, আমার মিষ্টিমাম এসছে, কালকে তোমরা দেখেছো মিষ্টিমামের সঙ্গে টাইম দিতে পারিনি, তাই স্কুলের পরে যাব, মিষ্টিমামের সঙ্গে দেখা করব। অনেক দিন পর এসছে, অনেক দিন পর, মানে দুর্গাপূজার সময় যে দেখা হয়েছিল তারপর আর দেখা হয়নি। আর আমার বাড়িতে সাধারণত এতদিন দেখা না হওয়া মানে আমাদের কাছে এটা অনেকটাই, কারণ আমরা জানো তোমরা দেখেছো যে আমাদের ফ্যামিলিতে সবাই একে অপরের প্রতি কেমন থাকি। দাঁড়াও পুরো শাড়িটা তোমাদেরকে পুরোটা ভালো করে দেখাই। একটা কথা বলো তো, চশমা ছাড়া না চশমা দিয়ে কোনটা কোনটা বেশি ভালো লাগছে আর কোনটা বেশি বাজে লাগছে ওটা বলো। অ্যাকচুয়ালি যে কোনো সবাই নিজেকে চশমা ছাড়াই ভালো লাগে, কিন্তু কিছু করার থাকে না, যখন যদি চোখের প্রবলেম চলে আসে তখন আর কিছুই করা থাকে না, ইচ্ছে থাকুক না থাকুক চশমা পরতে হয়, তাও আমি পরি না। আমার একটু দূরের প্রবলেম, মানে মাইনাস পাওয়ার আছে, রাস্তাঘাটে বেরোলে আমি পরি, বাড়িতে অতটা পরি না। আর এই যে এই ব্লাউজটা তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, আরেকবার শেয়ার করি, মানে আমার যত ব্লাউজ আছে তার মাঝখানে এটা আমার সব থেকে ফেভারিট, মানে অনেক তো তোমরা আমার ব্লাউজ দেখেছো, এটা আমার ভীষণ প্রিয়। দেখো আর বকবক করবো না, মানে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে যাব, ওখানে গিয়ে স্কুল যাব, অনেক কাজ আছে, অনেক কাজ আছে। আজকে বাড়িতে রান্না বান্না কিছু নেই, সব মা পরে রান্না বান্না করে নেব, আমার আর আজকে একদম আমি ছুটি। হালকা হালকা ঠান্ডা আছে, সোয়েটার পরবো না, একটা আমার শাল আছে ওটাই আনছি, এটা আমি কাশ্মীরে গিয়ে কিনেছিলাম, ওটা তোমাদের এনে দেখাচ্ছি। এটা অরেঞ্জ, অরিজিনাল কালারটা কিন্তু ক্যামেরাতে মানে উঠছেই না, অরিজিনাল কালারটা ভীষণ সফট, ভীষণই সফট। আর হ্যাঁ, তোমাদের জন্য খুব তাড়াতাড়ি একটা স্পেশাল ভিডিও আনবো সরস্বতী পুজোতে। আর তোমরা বলো কোন কালারের ওপরে আমি শাড়ি পরে মেকআপ, ব্লু পিঙ্ক ইয়েলো, তোমরাই বলো কোন কালারের ওপরে আমি মেকআপ মানে ওভারঅল গেটআপটা সাজবো। তো চলো আবার তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা হচ্ছে, এখন আর একদম না, একদম স্কুলের পরে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। আমার স্কুল বেরোনোর সময় এই জায়গাটা আমার খুব পছন্দের, এখানে না আমার ফটো ভীষণ ভালো আসে। তো বন্ধুরা, এখন আমি আমার কাজে বেরিয়ে যাচ্ছি, আর আজকে তোমাদের দাদাভাই ছাড়তে নিয়ে যাচ্ছে, এই জন্য তো আমি আরও ভীষণ হ্যাপি, সবসময় নিজে একা স্কুটি চালিয়ে যাই, মাঝে মাঝে যদি ছেড়ে দিয়ে আসে না ভীষণই ভালো হয়। আর আজকে দেখো আমি নিয়ে যাচ্ছি একটু মানে ধনে পাতা, যেটা আমার বাড়িতে হয়েছিল স্কুলে মিড ডে মিলে তো হয়, আমি ভাবলাম যে একটু নিয়ে যাই দিয়ে দেবো, অনেক না হোক এগুলো তো আমার বাড়িতে একটু একটুই হয়েছে, ওটাই নিয়ে গেছিলাম। আর এখন বাড়িতে চলে এসেছি, মিষ্টিমাম বাপি আমরা সবাই মিলে বসছি, আড্ডা দিচ্ছি, গল্প করছি, ভীষণ আনন্দ হচ্ছে, অনেক দিন পর সেই পুরনো ছন্দে আমরা সবাই আছি, খুব ভালো লাগছে। যে অ্যানি সোনা আমরা সবাই মিলে বসছি, একটু করে তোমাদের দাদাভাইও আসবে।
ভয়েস করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। কালকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, মানে আমি নিজেই ভাবতে পারছি না, মানে আমি যখন ঘুম মানে স্বপ্নটা কী দেখছি বলো তো, ঘুমের ঘরে মানে একটা স্বপ্নেরও লিমিট থাকে, কত বড় স্বপ্ন আমি দেখছি। আমার মানে 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে এক রাতের মধ্যে, উ করে আমার সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, মানে আমি স্বপ্নের মধ্যে এত আনন্দ পাচ্ছি তোমরা ভাবতে পারবে না। স্বপ্নে আমি পাগল হয়ে যাচ্ছি, মানে এতটাই আনন্দ পেয়েছি। যখন মানে ঘুম যখন ভেঙে যায় তখনও মনে হচ্ছে ওইটা স্বপ্ন ছিল। যাই হোক, কী জানি ওই দিনটা না হোক, মানে 1 লাখটাই হোক, ওটাই আমার কাছে বিশাল বড় বিশাল বড় স্বপ্ন, যেটা আমি মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, ওখান থেকে ঘুরে আসার সময় বাজারে গেছিলাম, বাজার থেকে অনেক কিছু খাবার টাবার আনলাম, আর আজকে আমি বাড়িতে বানাবো নিরামিষ কেক। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে আজকে বাড়িতে এসে তেমনভাবে ব্লগিং করা হয়নি, আর মানে সারাদিন শুধু স্বপ্নটার কথাই ভাবছি। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ কেক, তোমরা সবাই জানো, তাও আমি আমার মতো করে একটু শেয়ার করলাম। তেলে একটু এটা চিনির পেস্ট নিয়ে নিয়েছি, তেলে চিনির পেস্ট নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একদম যখন মিক্সড হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ময়দা, দেব খাবার সোডা, দেব বেকিং পাউডার, দেব এরকম করে মোটামুটি যা যা আছে তোমরা জানো কেকে কী কী দিতে হয় সব কিছু আমি দিয়ে দেবো। দিয়ে কেকটা বসাবো, তারপরে আবার করব আজকে সরু চাকলি। আর মানে আমার লাইফে আমি প্রথম সরু চাকলি করলাম, যেটা খুব সুন্দর হয়েছে, একদম পাতলা পাতলা হয়েছে, আমি তো ভীষণই হ্যাপি। তো চলো দেখে থাকো আজকে ব্লগটা, আর তেমনভাবে আজকে ব্লগটা আর বড় করিনি,